হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা সুখবর এনে আমি হাজির সেই খবরটা হলো যে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা কিন্তু আজ থেকে টাকা দিতে শুরু করেছে এবং কত করে দিতে শুরু করেছে কত পরিমাণে টাকা পাবে কাদের লট নাম্বার কত হলে কবে টাকা ঢুকবে সে ব্যাপারে আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরেকটা সুখবর বন্ধুরা সেটা হচ্ছে যে এবছর কিন্তু আগের বছরের তুলনায় টাকার পরিমাণটা একটু বাড়িয়েছে আগের বছর যাদেরকে যে পরিমাণ টাকা দিত তার থেকে দুই হাজার কাউকে তিন হাজার কাউকে এক হাজার বেশি টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে কারণ এবছরের টাকার অ্যামাউন্টটা একটু বেশি আছে তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেবো যে আজকেই টাকা ঢুকেছে আজকে ষোলোই জুন দু হাজার একুশ আজকেই টাকা ঢুকেছে সেটা আমি তোমাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেবো এবং সেটা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য ঐক্যশ্রী স্কলারশিপে যাদের লট নম্বর শেষে এক ছিল ওয়ান জিরো ওয়ান লাস্টে জিরো ওয়ান ছিল তাদের কিন্তু টাকা আজকে ক্রেডিট হয়েছে এবং তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে এই দেখো লেখা আছে ষোলোই জুন দু হাজার একুশ ট্রান্সফার ফর্ম এখানে একটা নাম্বার দেওয়া আছে তারপর এনইএফটি তারপর আরবিআই থেকে এবং লাস্টে লেখা আছে আলিপুর ওয়ান ট্রেজারি অর্থাৎ আলিপুর ওয়ান ট্রেজারি থেকে এই টাকাটা কিন্তু স্যাংশন হয়েছে এবং টাকার অ্যামাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ কুড়ি হাজার নশো এটা কিন্তু আগে ছিল এটা যে ডিপার্টমেন্টের সেটা আগে কিন্তু আঠারো হাজার ছশো টাকা দেওয়া হতো অর্থাৎ দু হাজার তিনশো টাকা কিন্তু বেড়েছে টাকার পরিমাণ এরকম অনেকেরই তিন হাজার কারো চার হাজার কারো পাঁচ হাজার বেড়েছে আবার কারো এক হাজারও বেড়েছে তো বিভিন্ন জন্য বিভিন্নভাবে ক্রেডিট হয়েছে তো যাদের লাস্টে লট নম্বর চেক করে নাও যাদের লাস্টে জিরো ওয়ান আছে তাদের কিন্তু আজকে টাকা ঢুকে গেছে এবং যাদের লট নম্বর লাস্টে জিরো টু আছে তাদের আগামীকাল বা পরশুর এই দুদিনের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে এরকমই আশ্বাস দিয়েছেন তো বন্ধুরা এটাই ছিল আজকের সুখবর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রমাণসহ আমি দেখিয়ে দিলাম কুড়ি হাজার নশো টাকা ক্রেডিট হয়েছে আগামী দিনে এরকম আরও ভিডিও থাকলে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে এই ধরনের আপডেটের ভিডিও তোমরা সবসময় দেখতে পাও ধন্যবাদ থ্যাংকস